ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকসকোয়াড, আর বেঙ্গলি টেকসকোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি টোটাল 5টা নিউজ আপনাদের দেবো, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্রথম যে নিউজটা আছে সেটা হচ্ছে 5G নিয়ে। অর্থাৎ 5G-র জন্য কিন্তু এয়ারটেল হাত মিলিয়েছে TCS-এর সাথে, অর্থাৎ টাটা গ্রুপের সাথে, যাতে করে ইন্ডিয়াতে আরও ভালোভাবে 5G তারা নিয়ে আসতে পারে। কারণ আপনারা সবাই জানেন যে সর্বপ্রথম কিন্তু টেস্টিং করেছে 5G ইন্ডিয়াতে এয়ারটেল, এবং যার জন্য কিন্তু এখনও পর্যন্ত 5G-তে সবথেকে বেশি এগিয়ে রয়েছে এয়ারটেল যে কোনো দিক দিয়ে। সো যার জন্য কিন্তু অলরেডি তারা TCS-এর সাথে হাত মিলিয়ে নিয়েছে, যাতে আরও দ্রুত তারা ইন্ডিয়াতে 5G ছড়াতে পারে এবং এটাকে আরও অনেক স্ট্রং নেটওয়ার্ক করতে পারে। সো আপনাদের মধ্যে কে কে এয়ারটেল ব্যবহার করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন তারা কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করেন। এবার চ্যাট ব্যাকআপ করার সময় আপনি কোথায় করেন? চ্যাটটা অবশ্যই আপনি গুগল ড্রাইভে ব্যাকআপ করেন বা কোথাও সেভ করে নেন। এবার ব্যাপার হচ্ছে যে আমরা যে হোয়াটসঅ্যাপে কেউ কাউকে মেসেজ পাঠাই সেটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, যার জন্য কিন্তু সেই মেসেজটা কেউ দেখতে পায় না। কিন্তু যখন আপনি সেই মেসেজটা ব্যাকআপ করেন আপনি আপনার গুগল ড্রাইভে বা অন্য কোথাও, তো সেক্ষেত্রে কিন্তু সেই মেসেজটা কিন্তু আর এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে না, সেটা কিন্তু যে কেউ চাইলে হ্যাক করে দেখে নিতে পারে বা এরকম কিন্তু একটা চান্স থেকে যায়। সো যার জন্য হোয়াটসঅ্যাপ এমন একটা ব্যবস্থা আনতে চাইছে যার ফলে এই যে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যাটটা ব্যাকআপ নেবেন সেটাও এনক্রিপ্টেড থাকবে, এবং যার ফলে যে কেউ আর দেখতে পাবে না সেই চ্যাটটা, এবং সেটা কিন্তু অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। এবং নর্মাল যে হোয়াটসঅ্যাপে আমরা মেসেজিংয়ের সময় এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করি বা একটা বড় একটা সিকিউরিটির মধ্যে দিয়ে থাকে আমাদের চ্যাটগুলো, সেরকম কিন্তু ব্যাকআপ করা মেসেজগুলো একটা বড় সড়ো সিকিউরিটির মধ্যে থাকবে, যাতে যে কেউ সেটা পড়তে না পারে বা দেখতে না পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা প্রকল্প আনতে চলেছে, যার ফলে কিন্তু বাংলার যত বধূ রয়েছে তারা কিন্তু একটা ভালো অঙ্কের টাকা পাবে প্রতি মাসে, এবং যার ফলে এই যে সাধারণ যত নারী রয়েছে তারা কিন্তু একটা তাদের হাতে কিছু টাকা থাকবে এবং সেই টাকা দিয়ে তারা কিন্তু নিজের মতো যে কোনো কাজ সেটা কিন্তু তারা করতে পারবে। এটা কিন্তু অনেক ভালো বিষয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এর আওতায় কিন্তু প্রায় 1.5 কোটিরও বেশি মহিলা কিন্তু যুক্ত হবে, এবং যত তপশিলি জাতি উপজাতি রয়েছে তাদেরকে 1,000 টাকা করে দেওয়া হবে, এবং যারা সাধারণ জাতি রয়েছেন তাদের কিন্তু 500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। তো বর্তমানে কিন্তু এই প্রকল্পটা এখনও পর্যন্ত প্রস্তাবিত রয়েছে, তো যখন এটা লঞ্চ হয়ে যাবে এবং অ্যাপ্লাই শুরু হবে অবশ্যই কিন্তু সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো যার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে কিন্তু ভিডিওটা আপনি পেয়ে যান। আগামীকাল অর্থাৎ 20 জুলাই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে, এবং মাধ্যমিকের রেজাল্ট কী করে দেখতে হয় তার জন্য কিন্তু অনেকেই জানে না। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনি সরাসরি মাধ্যমিক রেজাল্টের জন্য কী করে প্রিপারেশন করে রাখবেন বা কীভাবে আপনি মাধ্যমিক রেজাল্ট দেখবেন সেটা কিন্তু ডিটেলসে বলা আছে। এছাড়াও আমি ওয়েবসাইটগুলো বলে দিচ্ছি, indiaresult.com বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে কিন্তু আপনি সরাসরি মাধ্যমিক রেজাল্টটা দেখতে পাবেন। এছাড়াও wbresult.nic.in বলে আরও একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকেও কিন্তু মাধ্যমিক রেজাল্ট দেখা যায়। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই দেখতে পান। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।